40 रुपया কি মুরগি পাঠাইলো আজকে? দেখো বন্ধুরা, রান্না হবে দেশি মুরগি দিয়ে, দই দিয়ে, একদম একটা ফাটাফাটি রেসিপি। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে মাংসগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে। আর এরপর দেখো, কড়াইতে চাপিয়ে দিচ্ছি তেল। এখানে আমি আজকে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করছি। এবারে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। নতুন আলুর একটা টেস্টই আলাদা। এখন নতুন আলু খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই না? তো আমি এখানে নতুন আলু দিয়ে নুন দিয়ে দিলাম, আর সাথে একটু হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আলুটাকে ভেজে নেবো লাল লাল করে। আর আলুটা ভাজা হতে হতে এই ফাঁকে আমি মশলা বেটে নেবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে আদা, রসুন আর লঙ্কা, আর সাথে টমেটো, এগুলোকে বেটে নেবো। দেখো আমার আলু ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। আর কড়াইতে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি আর অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম জিরে ফোড়ন। আমি বেশি তেল দিইনি, তার কারণ হচ্ছে মাংসটা থেকে কিন্তু অলরেডি তেল বেরোবে। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে। ভালোভাবে নেড়ে চেড়ে একটু লাল লাল হয়ে এলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা মশলাটা। তেলের মধ্যে অলরেডি আমার অনেকটা পরিমাণে লবণ ছিল, আমি এখন দিইনি। যখন তোমাদের প্রয়োজন পড়বে তোমরা লবণ অ্যাড করে নেবে। এখানে দিয়ে দিলাম টমেটো বাটা। তো আমি সময় মতন লবণটা অ্যাড করে দেবো। অল্প পরিমাণ জল দিয়ে দিলাম মশলাটা ধুয়ে। আর দিয়ে দিচ্ছি হলুদ এখানে। এরপর মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি অ্যাড করছি এখানে অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো। আজকে শুকনো লঙ্কা আর সাথে কাঁচা লঙ্কার রান্নাটা হবে। তো তাহলে কিন্তু ঝালটা মারাত্মক রকমের হবে। আসলে দেশি মুরগি না একটু ঝালঝাল না হলে ভালো লাগে না। আমি এখানে জিরে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, আর সাথে ধনে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এরপর ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আজকে কিন্তু যে দেশি চিকেনটা সেটা আমি দই দিয়ে রান্না করব। আর দেখো এখানে আমি আরও একটু কাশ্মীর রেড চিলি পাউডার অ্যাড করেছিলাম, যেটা আমি দেখাতে ভুলে গেছি। সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই। তো টক দই আমি অনেকটা পরিমাণে ব্যবহার করেছি এখানে। আর এরপর ভালোভাবে মশলাটাকে ভেজে নিয়ে দেখো আমি দিয়ে দিলাম মাংসটা। মাংসটা দিয়ে আমি ভালোভাবে এই মশলাটা সমেত কষিয়ে নেব। মাংসটা থেকে প্রচুর পরিমাণে তেল বেরোবে, এর ফলে কি হবে মশলাটাও কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। তো নেড়ে চেড়ে নিয়ে আমি সুন্দর করে মাংসটাকে কষিয়ে নেব। আর তারপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। দেখো সুন্দর কষানো হয়ে গেছিলো, আর আমি এবারে জল দিয়ে দিয়েছি। তো জল দিয়ে আমি আলুগুলোকেও দিয়ে দিয়েছি সাথে। দিয়ে আমি এবারে এগুলোকে ঢেকে দেব একটা ঢাকনার সাহায্যে। তো যতক্ষণ না পর্যন্ত আলুটা সেদ্ধ হচ্ছে আর মাংসটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ঢাকা দিয়ে রাখবো। যেহেতু আজকে প্রেশার কুকারে দিচ্ছি না, আজকে কিন্তু কড়াইতেই এটা সেদ্ধ হবে। দেখো মাংসটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। আর এবারে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে বেশি করে এরপর নামিয়ে নেব। তাহলে কিন্তু আমাদের দেশি চিকেন রেডি। খুব সহজেই দেশি চিকেনটা রান্না করে ফেললাম। তাহলে চলো এবারে রিভিউটা দেখে নেওয়া যাক। বাড়িতে এইভাবে রান্না করে খাবে আর জানাবে যে কেমন হয়েছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখলে তোমরা আমি মুরগিটা কিনে নিয়ে আসলাম, তো দেশি মুরগি। তো দেশি মুরগির এটা কী ধরনের দেশি মুরগি তোমরা জানলে অবশ্যই কমেন্টস করে জানিও, কারণ অন্য টাইপের লাগলো মুরগিটা। তো চলো আমি টেস্ট করে জানাই দই দিয়ে করেছে। তো দই দিয়ে দেশি মুরগি কেমন লাগে সেটাই তোমাদেরকে একটু রিভিউটা দিই, ঠিক আছে? তো চলো, কেমন লাগছে আগে বলো যে কেমন দেখতে লাগছে। তো প্রথমে একটু আলু নিয়ে নেবো, যেহেতু আলু দিয়েছে নতুন আলু। নতুন আলু দিয়ে বড় সাইজের একটা নতুন আলু নিয়ে নিলাম। আর দেখো পুরো গরম, পুরো আর ভালোই তেল বেরিয়েছে মানে চিকেনটা থেকে। এই যে একটু ঝোল, প্রথমে একটু ঝোলটা টেস্ট করবো, ঝোলটা কেমন হয়েছে সেটাই জানাবো, ঠিক আছে? একটু মেখে ঝোলটাকে দেখি ভাতের সঙ্গে।
ফাটাফাটি, একটা আলুটা, বাহ আলুটা ফার্স্ট ক্লাস সেদ্ধ হয়ে গেছে। তো আলুটা দিয়ে একটু মেখে, নতুন আলু দিয়ে কিন্তু শীতকালে এরকম দেশি মুরগির ঝোল কিন্তু হেভি লাগে। এবার একটু চিকেন নিয়ে নেবো, দেশি চিকেন একটু আর একটু ঝোল। এবার তোমাদেরকে জানাবো যে সেদ্ধটা কেমন হয়েছে। সেদ্ধ আজকে কিন্তু প্রেশার কুকারে দেওয়া হয়নি, আজকে শুধু কড​াইতেই রান্নাটা হয়েছে, তোমরা দেখেছো। স্কিন সমেত চিকেন প্রচণ্ড গরম, হ্যাঁ খুলে আসছে, ভালোই হয়েছে সেদ্ধটা। তো চলো একটু খেয়ে জানাই। পারফেক্ট মশলা ঢুকেছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে দেখো। আর এক পিস দেখি, এটা ডানার পিস। আর ডানার পিস না আমার খুব ভালো লাগে। ফাটাফাটি লাগলো। তো তোমরা এরকমভাবে দেশি মুরগি বানিয়ে খেও, আর আমাকে কমেন্টস করে জানিও কেমন হয়েছে। তো ভিডিওটা এ পর্যন্তই, একটু লাইক করে দিও, একটু সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটাকে। তো টাটা।